এসব দোকানে কি আইসক্রিম, রসমালাই, চটপটি, এরপরে পেপসি সেভেন আপ পাওয়া যায়? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই সাহেবরা তো আগে দেখছি, ওইটা মনে হয় না এলাহাত। ভাগ্যের কি নির্মম পরিহাস, আমি আপনাদের এলাকার জামাই হয়ে এসেছি। আপনার কার জামাই? আপনাদের এলাকার গনি সাহেব। ওনার মেয়ের সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়াছি। ও আচ্ছা, আপনার গনি ভাইয়ের পুরীর জামাই, তো আমরা বাদে যে জামাই। আপনার পরিচয়টা কিতা আমারে যদি একটু খুলে কইতা। আমার নাম সিরাজ। সিরাজ, আমি এলাহাত বিলিজ পলিটিক্স করি। পলিটিক্স পলিটিক্স হয় তো আপনি আমার মনে করিয়ে দিলেইলা। আমি একজন পলিটিক্স লিয়ে মোটামুটি গবেষণা করি, রিসার্চ করি, কিছু ছবি আছে। ওই দৌকা, ওই দৌকা সাবেক প্রেসিডেন্ট সারাই মানে না, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাতি, নাতির সাথে আমার ছবি, একটা ছবি। সাবেক প্রেসিডেন্ট হুসাইন মুহাম্মদের সাথে তাইন যে সাইয়া আস, আসলে আমার বেজে আস, ওই যে সাওয়াটা দিছেন সজীব ওয়াজের জয়, ওই যে মুস্কি আশিটা দিছেন, ওই যে পাশের ছবি, এগুলো এডিট নাই, আমি কিন্তু পাশে একটু দূরে। এরপরে ওই যে পুলিশ সুপার, পুলিশ সুপারের ওই যে কোনো একটা হাত দেখা যায়, হাত আমার। এরপরে দেখেন আপনি ওই যে মন্ত্রী, তিনজন মন্ত্রী উবা, তারার খান্দাবাই, ওই যে সিফাত যে নাক দেখা যায় লাল বৃত্ত দিয়া, এই নাকটা কিন্তু আমার। না বুঝা যাইতেছে, আমার হাত অনেক লম্বা। ভাগ্যের কি নির্মল না নির্মম পরিহাস, আমি আপনাদের এলাকার জামাই হয়ে এসেছি। এটা তো আমরা গর্ব, আপনি তো শুধু গর্বের বিষয় নয়। আমি চিন্তা করেছি যে এই এলাকার ভাগ্যের পরিবর্তন করে এলাকার যুব সমাজ, বুড়া সমাজ, জুয়ান সমাজ, পুরিন সমাজ সবাইকে আমি উন্নত করে এই এলাকা থেকে যাব। আমার জন্য দোয়া করবেন আজ তাহলে উঠি। তোমার লাগে তো দোয়া থাকবো বা, তুমি তো আমরা। তাহলে আপনি আমার সম্পর্কে কি হন? আমি তো গনি হইলেও আমার ভাই লাগে, আর তুমি তো আমার বাতি যে, আমি তোমার সাসা শ্বশুর। চলে যাচ্ছি, নাই ভাই, দেখো না সালাম করো, এই এলাকায় কোনো নতুন মানুষ যাইলে আগে বাইরে সালাম করা লাগে। নতুন মানুষ? নতুন তো আমার খাম লইল তো কয় না, আমি আসলে ঢাকায় থাকি, ঢাকা থেকে এসেছি। রাক্তর ঢাকা বেটা কয় যেতে এসেছি আমি আপনাদের, দেখুন একটু না, দেখার লাগবে। ভাগ্যের কি নির্মম পরিহাস, আমি আপনাদের এলাকার জামাই গণি সাহেবের, যাই তাই কয় ওটা কো, গণি সাহেবের মেয়ের সাথে আমি বিবাহ বদ্ধরে আবদ্ধ হয়েছি। ও আচ্ছা 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 আচ্ছা, এই দেখুন আমার পরি, তাটাই রাখো ভাই, ওই লেগে এই এলাকার বড় ভাই, বুঝছো নাকি? দেখো আমার অনেক, তোমার ছবি তাটাই রাখো। এখন কি করতে হবে আমাকে? কিচ্ছু করা লাগতো না, পকেটেও টাকা কত আছে? টাকা পয়সা তো সব পকেটে থাকে না, আমার ওই যে এটিএম কার্ড আছে, ওই এর গরিব এলাকা তো, ওইখানে তো আপনার এটিএম বুথ নেই। বুঝছি বুঝছি, বেশি না, 5,000 টাকা লাগবো এলাকার ঢুকতে হইলে। 5,000 টাকা লাগবো? 5,000 টাকা লাগবো। দেখুন এই এলাকার জামাই হিসেবে আমাকে আপনাদের সম্মান করা উচিত, আমি এসেছি এলাকার উন্নয়ন, এলাকার মানুষ নিয়ে চিন্তা ভাবনা করার জন্য, কিছুদিন থাকবো, আমাকে এভাবে আপনারা বলা ঠিক হয়নি, চলে যাচ্ছি। চলে যাওয়ার জন্য আসেন একবার, বুঝছো? অন্য ভাই ঠিক আছে, সালামি দেওয়া লাগে, সালামি 5,000 টাকা দিলাম, সালামি আমাকে দিবেন জামাই এলাকার। আর আমার তো এই দেখুন সবার সাথে আমার কি সম, জামাই গিরি ছুটাইলি মোট টাকা ফালাও না, টাকা 5,000 দিয়া বাজে, তুমি গরিমি আর বাড়ি যাও। আমাকে একটু সম্মান দিন, সম্মান দিছি। আচ্ছা ঠিক আছে, তুমি তো জামাই মানুষ, আচ্ছা যাও 2,000 টাকা কাট।
সমস্যা আজকাল ফেসবুকের যুগ, ডিজিটাল যুগ, যেসা যেসা লাইব আর লাইব টেকা লই আর দেখুন ইন্টারনেট সম্বন্ধে বেশি কথা না। ও দেখলেন এনে উবা এগো মানুষ ও তার কাছে কলে কলে দিয়ে যাও কি দেখুন আমাকে জামাই আর একজন ইয়ং ম্যানকে কইলাম তো আর সাউন্ড না যেটা কইছি ওটা করো যাও। কেমন আছেন? আমি এই এলাকার জামাই তো, খুব ভালো লেগেছে আপনাদের নেতা আমাকে খুব খুব সম্মান দিয়েছেন। এই দেখুন মন্ত্রীর সাথে আছে, যাই হোক এটুগুলো পরে হবে। উনি বলেছেন আমাকে 3,000 টাকা দেওয়ার জন্য। তিন হাজার টাকা দিন, কারণ আমার সাথে আমার কথা হয়েছে। ওই যে আমি সচিবালয়, এমপি আলয়, সংসদালয়, এরপরে মন্ত্রণালয় যা আছে সবগুলোর সাথে আমার একটা লিঙ্ক আছে। বাইকে বলেছি যে ওনাকে নিয়ে যাবো। বুঝছি, যে তোমার বাস ঢুকাবো কিভাবে দেখো, কার কাছ থেকে চাঁদা দেখি। ঠিক আছে, ভালো থাকুন। চশমা দেখি লই না, আজকে দেখি দিলা, বুঝলাম না ভাই। ফেরো আসিল আর ও যে কইলা 3 দেওয়ার লাগি, ইশারা দিলাম না আপনি কইল তিন, হে কইল কিতা সচিব বচিব কি বলি বয়। আমি ট্যাক্সি নিজরা কলে, ট্যাক্সি নিজরা কলে, টেকা পয়সা না জমাইয়া বিয়া করে কোন ব্যাক কলে। রনি তোমার দুলাবাই এসেছে, মুকাই এসো। ডাকা থেকে এসেছে, সচিবালয়ের গেইটের সামনে ছবি আছে। তুমি তো আমাকে রনি হাফসা খাতুন, excuse me rani beautiful something coming, tumar dulabai eshe gechi, e mukha esho kare ki boli boy ami taxi ni dulabai tumi aito ay ay idiot nonsense dulabai dushtu chele bala sunni তোমার দুলাভাই হুনো কি বলি, তুমি মন দিয়ে হুনো। ঢাকা থেকে সিসি ক্যামেরা দিয়ে আমাকে ফলো করা হচ্ছে, সচিবালয় থেকে রাষ্ট্রপতির বিরোধী দল সব জায়গা থেকে আমাকে ফলো করা হচ্ছে। তুমি তো আমার সম্বন্ধে কিছুই জানলে না, দাঁড়াও উল্টা এই দেখো, পরে দেখা দেখি, আগে আসো ওয়াশ করবো, পেদল যে লেগেছে আসো। হ্যালো ইয়াং ম্যান। হে, আপনার তো চিনলাম না। আমাকে চিনবেন না, আমি আসলে ডেকাতে থাকি, ঢাকা ঢাকা বাংলাদেশে থাকি। এখন ঢাকা থেকে এসেছি, বাগ্যের কিম নিরম নির্মম পরিহাস। আপনাদের এলাকার গণি সাহেবের মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। ও গণি সাহেবনি, এলাকায় কিছুদিন থাকবো, এলাকার যুব সমাজ আমি লক্ষ্য করিয়াছি যে উনারা খুব গরিব। আমি চাকরি দেব, চাচ্ছি যে একটু এলাকাটাকে আমি একটু ডেভেলপ করে আবার চলে যাব। তো বলতে পারেন আমি কে, বলতে পারেন আমার পরিচয় কী, কীভাবে
এই দেখুন সচিবালয়ের সামনে আমি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামনে আমি, পুলিশ হেডকোয়ার্টারের সামনে আমি, মন্ত্রী এমপিদের সাথে, ওই যে লাল বৃত্ত গোল নাকটা দেখা যাচ্ছে, ওই নাকটা আমার লাগের লাগের, এই যে দেখুন নাকটা দেখা যাচ্ছে, ছোট ছোট নাক। এরপরে পুলিশ সুপারের ওই যে পাশে যে কালো হাতটা, এটাও আমার অভাব নেই, ছবির কোনো অভাব নেই। আরো আছে, আপনি চাইলে আরো দেখতে পারেন, মানে ইসমাইল। এরপরে বিরোধী দল, সরকার দল, সবার পাশে আমাকে পাওয়া যায়। চাকরি বাকরি, এই এলাকার মান উন্নয়নে আমি কাজ করে যাব যতদিন এই এলাকায় থাকছি। এগুলো তো চাকরি, এই যে বিসিএস ক্যাডার বোর্ড, আমি প্রস্তাব করেছি ক্যাডার বোর্ড কেন হবে, ক্যাডার না বিসিএস বিনয়ী বোর্ড হবে, চাকরি তো কোনো ব্যাপারই না। এখন আমি তো চাকরি পাইলাম না, চাকরি পাইলাম না, চাকরি পাচ্ছেন না সেটা কোনো ব্যাপার না, চাকরি মিলিয়ে দেওয়ার দায়িত্ব আমার। আপনার লেখাপড়া কতটুকু? মাস্টার্স দিলাইছি, দিলাইছি, মাস্টার দিয়ে ফেলেছেন? জি জি জি, দিয়ে ফেলেছি। ঠিক আছে, আপনাকে তো ডিসিএ তবে এসপি বানানো যাবে যে কোনোভাবে। আমি যদি মন্ত্রী সাহেবের সাথে দেখি, কোন মন্ত্রীর সাথে কথা বলা লাগবে, ভূমি মন্ত্রীর সাথে কথা বললে আপনাকে ডিসি বানানো যাবে। আশা করেন, কোনো ব্যাপার নাই, যোগাযোগ রাখবা, আপনার এলাকাতে আসি আমি। আরও আমার হাইট ঠিক আছে না, হাইট না ঠিক আছে, আপনারে ডিসি এসপি বানানো যাবে। আচ্ছা ঠিক আছে, পরে কথা হবে। See you again. রনি হোসেন? না ভাই, আমি রনি আহমদ। ওকে ঠিক আছে, তুমি দুলাভাইয়ের সাথে যে আচরণ করেছো ওগুলো করো না, কারণ তোমার দুলাভাই একজন আন্তর্জাতিক মানুষ। তুমি যে আমাকে পেদল দিয়ে বরিয়ে দিয়েছো লয়ে হতে গেলাম, এটা কিন্তু এগুলো করো না। তোমার দুলাভাই একজন আন্তর্জাতিক মানুষ, দুলাভাইয়ের সাথে ভাই না, দুলাভাইয়ের সাথে তুমি কখনো এরকম ইতরামি করবে না, মনে রাখবে তো। চলো আমরা একটু ঘুরে আসি, তোমার দুলাভাইকে সম্মান করতে হবে, কারণ তোমার দুলাভাই ঢাকা থেকে এসেছে। সমস্যা এটা উচ্চারণ, শুদ্ধ ভাষা উচ্চারণ করতে ঢাকা বলা লাগে, বুঝছো? সেবার হয়ে যায় তো। তোমার জুতা কেমন লেগেছে? খুব সুন্দর, তবে পুরান লাগে এখানে, নতুন। তুমি দুলাভাইয়ের সাথে থাকো, তোমাকে আরো কত কিছু কিনে দেবো আমি, দেখবা কত কিছু সুন্দর সুন্দর কিনে দেবো। যে কেউ কে বলবা দুলাভাই ঢাকা থেকে এসেছেন, উনার অনেক অভিজ্ঞতা। এই যে দেখো দুলাভাই, সারা বাংলাদেশের যত মানুষ আছে বড় বড় সবার সাথে আমার ছবি আছে। কই একটা তো, তোমার বোন তো আমাকে চিনলো না। কই একটা তো নাই, সে তো আমাকে এত বেশি ভালোবাসে না, আমাকে পাত্তা দেয় না। সে বলে আমার গঠনে নাকি টাউট টাউট একটা বাপ আছে। তুমি বলো না দুলাভাই, যেভাবে যে আন্তর্জাতিক মানের একটা গঠন আল্লাহ দিয়েছে রাব্বুল আলামিন, খুব সুন্দর দুলাভাই। আসো তুমি ওটা পড়ো না, ওটা তুমি পেদল লাগিয়ে দেবে, তুমি পেদলে বেশি ফালাফালি করো। আসো, আমার জিউ ছুটি গেছিল, তার লাগি আপনারা লিয়া ভরি গেছে, এটা ঠিক করো নি। একমাত্র দুলাভাই তো তার লাগি। হ্যালো বন্ধু, আমি ঢাকা থেকে শ্বশুর বাড়ি চলে এসেছি। বন্ধু তুমি এক কাম করো, তুমি আমাকে আরো 2000 টাকা বিকাশ দাও, আমি আমার শ্বশুর বাড়িতে একটা জাল বিস্তার করেছি, মনে হয় খাম হয়ে যাবে, তুমি চিন্তা করো না। প্লিজ বন্ধু, প্লিজ প্লিজ, তুমি আমার কথা রাখো বন্ধু। ওকে, কারে কি বলি বই আমি, ট্যাক্সি নি জোরা কলে, ট্যাক্সি নি জোরা কলে, টাকা পয়সা না জমাইয়া বিয়া করে কোন বিয়া কলে, টাকা পয়সা না ছবি আমি গাইছি বলে মানে মইনু নবীর চন্ন পট
দরদরাইবা না র‍্যাপ গান ওন্না আপনা মানে উইটো ও ও এগুলো হলো র‍্যাপ গান র‍্যাপ গান মানে দুঃখর গান গাইছে আমি আমার সব সময় আনন্দ বিরাজ করে আমি চাচ্ছি এই এলাকাটাকে আমি একটা উন্নয়নশীল এলাকা বানিয়ে দেব যাই হোক তো এখন কথা কইবা লি আইছিলাম বলে ফেলুন তো গনি মিয়া তো আমার বড় ভাই বুঝেছি আমার শ্বশুর আব্বা তানপুরে বিয়া করছো উরুপুরে তোমার বাতিজি তুমি তো আমার বাতিজির দামান তো আমি তো ভিলেজ পলিটিক্স করি ও ভিলেজ পলিটিক্স তা একটু উচ্চারণ মানে আমি তো সবসময় এই শুদ্ধ ভাষায় কথা বলি এর জন্য একটু উচ্চারণটা আমার একটু শুদ্ধ ভাষায় বলতে হয় আর কি আপনি এইটা নিয়ে ঘাবড়াবেন না দামান আমি আসলাম ওই আমার তোরা জায়গা জমি নিয়ে কিছু ঝামেলা আছে একটু বুঝার লাগে আমি বুঝেছি ওটা তো ভূমি মন্ত্রণালয়ের অধীনে এরপরে পুলিশ মন্ত্রণালয় থেকে খাজনা মন্ত্রণালয়ে গেছে দামান ফইলা দিন মাতলায় আমার লগে একটু সহজ কই এখন তো উচ্চারণ আসলে আমি ফ্যাটি সরাম আর কি যাতে যে উচ্চারণটা একটু শুদ্ধ হয় সমস্যা নেই আপনার সাথে তো ওইভাবে না বললেই হবে আমার কথা একদম নিল যে খুকা তো বাজারও আমার তিন আট জায়গা আছে আর এগুলো লাগা আমার লাগা বাড়ির হে বিদেশ থাকে তার ষাট ডিসিমিল জায়গা তা আমি চাইছিলাম ওই ষাটটারে তিনের বিতে হারাই যদি দিতাম পারি কয়েকটা ষাট আর আমার ওই জায়গা আমি তো কোনো লাইন ফেরাম না আচ্ছা আপনারই তাহলে চিন্তা করা লাগতো না মুই তো এছি না আমি বুঝতাম পারছি আমি যদি আপনার পেশে থাকি মনে করেন এই তিন হাত তিন হাত না আরও তেরো হাত দেবো আপনাকে ভূমি মন্ত্রণালয়ে আমি আলাপ করবো শ্রম মন্ত্রণালয় এরপরে মেডিকেল মন্ত্রণালয় পুলিশ মন্ত্রণালয় সবাইকে আলাপ করে আমি ম্যানেজ করে বিষয়টা আমি দেখতেছি আপনি এসব নিয়ে চিন্তা করবেন না আমাকে একটু বুঝতে দিন আর কাগজপত্র ওইগুলো আমাকে দেখান আমি ভূমি মন্ত্রণালয়ে আলাপ করি সচিবের সাথে এরপরে ওই যে উপসচিবের সাথে কাগজের বিষয়টা তো কিছু নো প্রবলেম এই এই অ্যালবামটা যতদিন আছে এটা একটা বিষয় মানুষ তো বিশ্বাস করে না যে আল্লাহ আমাকে কি দিয়েছে না দাবান তোমার তো অনেক যোগ্যতা আর গনি ভাই তো আসলে ঠিক জায়গাতেই কাম করছে আমি তো আপনাদের গ্রামে বিয়ে করেছি শুধুমাত্র এই গ্রামটাকে একটি উন্নয়নশীল রাষ্ট্র হিসাবে গঠন করার জন্য হয় এটা আমরা বুঝতাম পারছি গনি ভাই তো কাম লই দিল তারপরে নটো ওয়েটমেন্ট ও ঠিক আছে চাচা চলে যান গনি ভাই তো তার ফুরি দেখ আমলে নিল আমার যদি একটা ফুরি থাকতো তো গনি মিয়াকে চান্স দিলাম মানে তো যাই গিয়ে দামান বসো এখানে মাত্র তিন বলে তুমি জিরো রানে আউট হয়ে গেলে লম্বা তো তুমি অনেক আছো কারণ তুমি তো লাইনে পড়ো নাই তোমাকে যদি ভালো ট্রেনিং দেওয়া যায় ভালো করে যদি তোমাকে খেলা শিখানো যায় এই দেখো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামনে আমি এরপরে সিলেট ক্রিকেট বোর্ড যে ইটার সাথে তো আমার বালা সম্পর্ক আছে আমি বালা পরামর্শ দিই তার আরে যে এই ব্যাটিং করতে গেলে পিচও প্রতিদিন ফানি দেওয়ার দরকার ফানি দিলে ওই যে গাছও ফানি দিলে গাছ বড় হয় পিচও ফানি দিলে পিচ নরম থাকে তো ইন্ডিয়ায় যদি ইয়ে খেলে পিচ সুইং করবার তিন দিন উঠে যাবে আমি তো পরামর্শ দিই কিলা মাঠ সুন্দর হইতে এটা খুব ভালো পরামর্শ দিই পরিচালক যে ক্রিকেট বোর্ডের আমার লগে খুব ভালো সম্পর্ক নাম হওয়ার লাগতো না সবে চিনি আমার নাম জিকে আমার সবার নাম মুখস্থ আছে ঘটনা হইলো দেখো ক্রিকেট বোর্ডের সামনে আমি মাশরাফির লগে যে দেখ রাইনি হো ছবি দেখ রাইনি হো যে চশমা দেখা যায় ও তো আমার তে আমি তুমি কিটা মনে করছো বুঝাই আপনি মারে এরপরে ওই দেখো আকরাম খান আকরাম খানের ওই যে মুসর খান দাবাই দেখ রাইনি খান এখান দেখা যায় আমার খান ওই দেখো মিলকে নি দেখো যাই আমার খান ফটো এডিট করা নাই তারপরে যা দেখাইলাম রাইট দেখাইলাম করা যায় তো এডিটও ভাই এডিট না এগুন রিয়েল ও আমি যদি যাই তোমারে জাতীয় দলে ঢুকাইতাম ফর্ম ভাই একটু প্র্যাকটিস দেওয়া লাগবো হলো আমরা আবার যাই ভাই ব্যাটিং বল ক্রিকেট বোর্ডও আমার বহুত পরামর্শ নেই আমার তো সবল লাগে পরিচয় সারাদিন ভাই মাঠও ফড়িয়া ভাই না তুমি আর মাঠও থাকার লাগে তোমার ইন্টারন্যাশনাল মাঠও ফুসাই দিব আমি তুমি এক কাম করতে হইব আমার সাথে যোগাযোগ রাখো দেখা পয়সা যদি ইটা সমস্যা নাই আমি আগে দেখি আগে বুঝি তার লগে মাশরাফি ভাই রে একটা ফোন দিই মই তো মাশরাফির নম্বর আছে সেই মনে মাশরাফি তো আমার খুব ক্লোজ আর ওই যে রুবেল দেইবার হরাই দিমু আমরা
যায় জামেলা ইটা কততা ওটা হরাই দিমার আবার আমরা আবি বলবা সার আকরাম খান রফি কোজে খালা লইয়া এরারে আবার ফিরে আনার চেষ্টা করলাম তার লগে আমরা খেলতাম ফার্মে ওই ওই তারা আবার ফিরে আইব এরারে আমরা খেলে হিকাইব যাই হোক তোমার সমস্যা না তুমি আলো যোগাযোগ রাখিও আর আমি তাহলে কোনো সমস্যা আমি আইসি বি এলাকা দিয়ে এলাকার উন্নয়নের লাগি ভাই তুমি আমার কোনো অনুরোধ করা লাগতো আমার দাবি তোমার লাগে আমি যাই জাতীয় দল ও ভাড়া থাকি দশটা বই চান্স যাও ওইটা কোনো সমস্যা নেই এলাকার তো ভাই এলাকার না আমি ওই এলাকার বিয়া করছি যাও আমি শুক্রবারে ঢাকা যাবো তো হ্যাঁ আমি আচ্ছা ঠিক আছে আমার আগামী সপ্তাহে একটা ওই যে সিনেমা করার কথা ছিল ওগু করতেছি ওই যে না সাকিব খান এখন তেমন ভালো না ওই যে একটা ঘটনার কারণে একটু ড্যাম্প হয়ে যাচ্ছে সে ড্যাম্প হয়ে যাচ্ছে এখন ওই যে আরফিন শুভ একটা ছেলে আছে না লম্বা করে ওই যে অনুমাজে একটু দাগ আছে আরফিন শুভ এখন আপনার তো লম্বা ওগুকে আর ওই নায়িকাগুলা না ওই নায়িকা দিয়ে হবে না গিয়ে মেকআপ করেছে হাত খালা দেখা যায় হাত কালো দেখা যায় আমি বলি আমি শুনেন আমি ওই সিনেমায় আমি আমি টাকা পয়সা সব দেবো কোনো সমস্যা নেই আর আমায় আমি যে আমার যে শ্বশুর বাড়ি যেখানে আমি এসেছি সিলেট আমি আমি শুনতেছি তো আমি তো শুনতেছি আমি যে এলাকায় এখন সিলেট এসেছি ওখানে তো অনেক সুন্দর সুন্দর মানুষ আমার শ্বশুর বাড়ির এলাকার দেখা যাক ওখান থেকে একজন বিলেন আর নায়ক পাওয়া যায় কিনা আর নায়িকা ওকে নিও না আরফিন শুভর সাথে ওকে আমি কথা বলবো পরে আমার ওই যে দুজন বড় ভাই আছেন অনেক বড় নেতা ওনার গঠনও খুব সুন্দর দেখা যাক উনি যদি রাজি হন অনেক বড় মানুষ তো উনাকে রাজি করাতে পারলে মুই লই আসবো ওকে থ্যাংক ইউ হ্যাঁ না আমি ট্রেনিংয়ের ব্যবস্থা করবো উনাকে আগে শেখাবো আমার তো জানা আছে কীভাবে অভিনয় শেখাতে হয় ওকে বাই বাই শেষ নি বোন কিতা খবর এই শেষ নি বাইরে দিব আচ্ছা একটা ছবি দিলাই আমি হোয়াটসঅ্যাপে কি তার লাগি আমার ওই ছবি উবি বন্ধ টিকা কই টিকা ইংগু টিকা এ টাকা পয় আমার মাইন খাইছে মাসান দিয়া আচ্ছা আচ্ছা তোমরা একটু আচ্ছা একটু একটু যাও না আমি আলাপ করি টিকা তিন হাজার মার ইচ্ছে সমস্যা নাই বুঝলা তো বাইর আসলে তো আমি তোমার মাধ্যমে বুঝছি যেটা তোমার এফডিসির পাকা হাত আছে হাত মানে আরফিন শিবিরে তো আমি চান্স দিয়েছি মানে আমার শখ আছে ইমরানের কণ্ঠ তো তেমন সুন্দর নাই আমি এগুলা আমি চাইলে ভাই আপনি নাই হোক আমি বিলেন এইগুলো তো ডিস্টার্ব আমি তাহলে তো তোমরা থাকবাই এই দেখেন পূর্ণিমার সাথে সাকিব খান পূর্ণিমার এখন বয়স বেড়ে গেছে সে এখন সিনেমা কম করে বিয়ে করে ফেলেছে দুসন্তানের জননী এরপরে দেখুন ফেরদুস ও একটু বটলা হয়ে গেছে সেজন্য আমি বলতে নায়কের লোকে আমার চেহারা যায়নি আমার বিলেন দেখা বিলেন ও বিলেন বিলেন এই যে দেখুন মিশা সদাগর সে এখন ভালো হয়ে গেছে তবলিকে যায়ের জন্য তাকে সিনেমায় আনা হয় না আমরা বাদ দিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে ডন সে সালমান শাহর মৃত্যুর সাথে জড়িত আমরা খবর পেয়েছি তাকে আউট করে দিয়েছি এখন আমি যাচ্ছি আমি পারবো কিনা ওটা কো অবশ্যই আপনাকে কিছু ট্রেনিং দিতে হবে কোনো সমস্যা নাই তা পাইয়ে পারবা ট্রেনিং টুনিং যা আছে সব আমার দাও আমি বিলেন ওইটা দেখা লাগছে না ভাই ইগু কিটা এটা ক্যামেরার ফ্রেম বলেন বলেন এটা তো নায়িকাদের মতো হয়ে যাচ্ছে সুন্দর হয় বিলেন তো এরকম ওই তুই আমারে চিনোস একদম কায়ালা মুখ ওই তুই আমারে চিনোস একদম খালামু ওহ ওয়ান্ডারফুল তাহলে ঠিক আছে আপনারে দিয়ে হবে আচ্ছা আগামী সিনেমাতে জরি না কেন অন্ধকারে সেই সিনেমাতে আপনি এই হচ্ছে নায়িকা জরি না কেন অন্ধকারের সিনেমার নায়িকা আপনি বিলেন আর নায়ক আরফিন শুভকে নিয়ে নেব তাহলে আর কোনো কথা নয়
আপনাকে আরো কিছু শিখাতে হবে, উচ্চারণ শিখাতে হবে। অসুবিধা নাই, উচ্চারণ শিখবো আমি। আসুন হেঁটে হেঁটে একটু কথা বলি, উনাদেরকে বিদায় করে দিন। এই যে তোমরা একটু যাও কি আজকে দেখাইব না, আমি পরে ফোন দিম না তোমরা। আচ্ছা এখন ওই এফডিসির একটা ফিস করেছে তারা বিলেনের, বিলেন হতে হলে 25,000 টাকা জামানত দেয়া লাগে। এটা সমস্যা নাই, আমি দিয়ে দেবো 25-30,000 টাকা। না এটা আমি দিয়ে দেবো, এটা আপনাকে দেয়া লাগবে না। আপনি যখন বড় স্টার হয়ে যাবেন তখন আমাকে আপনি আমাকে একটু ইয়ে করবেন, সমস্যা নেই। টাকা লাগে কোনো চিন্তা করো না, যা টাকা লাগে আমি দেবো, আমি বিলেন হইতাম সুজা হিসাব। আপনার তো উচ্চারণে সমস্যা আছে, উচ্চারণ শিখাই ভাই। আচ্ছা বলুন তো, ক খ গ গ ক খ গ গ হলো না তো সিলেটির, এই জন্য আমরা মিডিয়া নিতে পারি না, উচ্চারণের সমস্যা। এভাবে বলুন খ খ গ ঘ খ খ গ ঘ, ছুরি দিয়ে কুপালে হবে না তো, এভাবে আমার মতো স্মার্টলি বলুন খ খ গ ঘ, এভাবে স্মার্টলি বলতে হবে। তখন আপনি আস্তে আস্তে দেখবেন উচ্চারণটা শুদ্ধ হয়ে গেছে আপনার। এভাবে আপনি একসময় বিলেন হয়ে যাবেন, খেয়ে ফেলবো, ছিঁড়ে ফেলবো, বর খেটে ফেলবো, এভাবে আপনি হয়ে যাবেন। এরপরে আপনি বলুন দেখি, ঢাকা শহরে এসে আমি ভর্তা খেয়েছি, ঢাকা শহরে এসে আমি ভর্তা খেয়েছি হলো না তো, ঢাকা শহরে এসে আমি ভর্তা খেয়েছি। এগুলো একদিন আইতো না, আস্তে আস্তে আমি আপনাকে শিখাবো। ঠিক আছে আপনার ওই 3,000 টাকাটা, আরে না 3,000 টাকা কি, তুমি আমার কথা শোনো, এই 3,000 টাকার নামও ধরবা না, 3,000 টাকা থাকুক, আমি আরো 10,000 টাকা পাঠাই দিয়ার, এটা তো গেছে কি বাড়ি তোমার লগে। আরে এফডিসির ওই টাকাটা আমি দিয়ে দেবো। আচ্ছা এটা সমস্যা, টাকার পয়সার কোনো চিন্তাও করবা না, তোমার যত টাকা লাগে আমি দিব। আর একদিন আমরা ওই যে নায়িকা পূর্ণিমা, শ্রাবন্তী, জুলেখা, এরপরে মিম, এরপরে কি জানি ওই যে সিলেট যে একটা মেয়েকে আমি বিয়ে দিলাম, ওইটা তো আমার মাধ্যমে হয়েছে, ওই যে মাহিয়া মাহি, সে তো আমাকে খুব ভালোবাসে। না এটা আমি বুঝছি, আমি ওইটা ম্যানেজ করে দিয়েছি, আমি বলেছি না ছেলেটা ভালো। আচ্ছা আমরা একদিন চা নাস্তা করবো, আমরা একদিন বসবো। ঠিক আছে বড় ভাই আমি চলে যাই, স্পন্সর আমার, ওকে টাকা টুকা যা আছে এটা সব আমার। ওকে চলে যাচ্ছি আমি, আপনি একটু উচ্চারণটা ঠিক রাখবেন। আচ্ছা ঠিক আছে, গ ঘ ঢাকা ঠোকা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চল আর বিলে নেওয়া লাগবো। আরে টিকাটোলের মোড়ে একটা অবিশার সিনেমা হল রয়েছে, এমন কিছু মানুষ আছে নিজের পরিচয় গোপন করে নানান অপকর্ম করে বেড়ায়, আর প্রভাবশালীদের নাম ভাঙিয়ে তারা সমাজের বিভিন্ন স্তরের মানুষকে ঠকাচ্ছে। আসুন এদের প্রতারণার ফাঁদ থেকে আমরা সচেতন হই এবং এদের থেকে দূরে থাকি। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার, কমেন্টস করে সাথেই থাকুন।